আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো এখানে কিছু আব্বু সবজি নিয়ে আসছে। সবজিগুলো আম্মু গুছিয়ে রেখে দিল, পেঁয়াজগুলো গুছিয়ে রেখে দিল। বাটার গুছিয়ে আম্মু দুপুরের জন্য রান্না বসিয়ে দিল। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিল। দুপুরের জন্য রান্না করবে পোলাও আর গরুর গোশত। এই তো আম্মু গরুর মাংসটা রান্নাঘরে নিচ্ছে। দেখতে থাকুন আমার আম্মু কিভাবে গরুর মাংস রান্না করে। যারা আমার আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার আম্মুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আম্মুর পাশে থাকবেন, আমার আম্মু আপনাদের পাশেও থাকবে। এই তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। আরো রান্না করবে পোলাও। পোলাও আর গরুর গোশ খেতে অনেক পছন্দ করি, এই জন্য আম্মু পোলাও আর গরুর গোশ রান্না করে দিচ্ছে। এই তো আম্মু পোলাওটা রান্না করে নিচ্ছে। দুধ দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খেতে অনেক মজা হয়। পোলাওটা রান্না হয়ে গেছে। পোলাওটা খুবই ঝরঝরা হয়েছিল, খেতেও অনেক মজা ছিল।
করবে দুধ সেমাই। আমাদের দুপুরের খাবার ছিল পোলাও, গরুর গোশত, সেমাই ও শসা লেবু। এই ছিল দুপুরের আয়োজন। খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। গ্রামের বাড়ি যাওয়ার কারণ হলো আমার নানু অসুস্থ, এই জন্য আমরা নানু বাড়িতে যাচ্ছি। আমরা বাসা থেকে বের হয়ে নানু বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। এই তো আমাদের আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিল। সন্ধ্যাবেলায় গ্রামের রাস্তাঘাট দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।